প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিসংখ্যান ক্লাসে স্বাগতম। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে চতুর্থ অধ্যায়, বিস্তার পরিমাপ বা মেজার্স অফ ডিসপারশন। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা আলোচনা করব পরিমিত ব্যবধান বা পরিমিত বিচ্যুতি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে নির্ণয় করতে হয়। একই সাথে আমরা দেখে নেব এর কোয়েফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বা ব্যবধানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো প্রথমে আমরা পরিমিত ব্যবধানের ফর্মুলা বা সূত্রটি দেখে নেই। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে পরিমিত ব্যবধানের বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের দুইটি সূত্র দেওয়া হয়েছে। তোমরা যে কোনো একটি ব্যবহার করে অঙ্ক করতে পারো, এছাড়া আরও সূত্র রয়েছে। দেখো, প্রথম সূত্রে বলা হয়েছে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। অথবা আমরা এভাবেও করতে পারি যে পরিমিত ব্যবধান সমান রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের পরীক্ষায় আসে যে পরিমিত ব্যবধানের কোয়েফিশিয়েন্ট অফ ভেরিয়েশন নির্ণয় করার জন্য বা ব্যবধানাঙ্ক নির্ণয় করার জন্য, তাহলে এর সূত্র হচ্ছে কোয়েফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বা ব্যবধানাঙ্ক সমান পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গড় ইন্টু হান্ড্রেড, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইন্টু হান্ড্রেড। এবার আমরা একটি অঙ্ক দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কন্টিনিউয়াস ভেরিয়েবলের একটি অঙ্ক দেওয়া হয়েছে, যেখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30 এভাবে, এবং কিছু ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা নিচে দেওয়া হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এটি করতে চাই, আমরা দুই নম্বর সূত্র ব্যবহার করে এখানে অঙ্কটি দেখে নিচ্ছি। দেখো, প্রথম কলামে এখানে ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধানটা দেওয়া হয়েছে, দ্বিতীয় কলামে এখানে আমাদের যে ফ্রিকোয়েন্সি সেটা দেওয়া হয়েছে, এবং নিচে টোটাল এন বের করা হয়েছে এবং আমরা পেয়েছি এন ইকুয়াল টু 30। এবং থার্ড কলামে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাস ইন্টারভেলের যে মিড পয়েন্ট বা মধ্যমা সেটি নির্ণয় করা হয়েছে, এবং চার নম্বর কলামে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে সেই এক্স চলককে আমরা গুণ করেছি এবং তার সামেশন এফ এক্স বের করেছি, যেটা আমাদের গড় নির্ণয় করতে লাগবে। এবং তারপরের কলামে আমরা এর স্কোয়ার বা বর্গ করেছি এবং সামেশনটা বের করেছি। শিক্ষার্থীবৃন্দ, এবার যদি তোমরা সূত্রটা দেখো, তাহলে দেখতে পাবে, তোমরা দেখতে পাচ্ছ যে পরিমিত ব্যবধান এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান আমরা সূত্র লিখেছি রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। এবং তারপর কিন্তু আমরা মানটা বসিয়েছি এবং খুব সহজেই কিন্তু আমরা পরিমিত ব্যবধানটা পেয়ে গেছি। এবং এরপর যদি আমাদের বলা হয় যে ব্যবধানাঙ্ক নির্ণয় করার জন্য, তাহলে আমরা জানি যে এর সূত্র হচ্ছে কি, যে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন এক্স বার, ঠিক আছে, ইনটু হান্ড্রেড। তাহলে দেখো, খুব সহজেই কিন্তু আমরা এর ব্যবধানাঙ্কটাও নির্ণয় করে ফেলেছি, ঠিক কিন্তু একদম মিন ডেভিয়েশনের মতোই। শুধুমাত্র এখানে আমরা কী লিখব, উপরে পরিমিত ব্যবধানের মানটা লিখব আর নিচে মিন ইনটু হান্ড্রেড। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এভাবে তোমাদের পরীক্ষায় যদি আসে যে পরিমিত ব্যবধান নির্ণয় করো এবং এর ব্যবধানাঙ্ক নির্ণয় করো, তাহলে খুব সহজেই কিন্তু এভাবে তোমরা কী করতে পারো, দ্বিতীয় সূত্র বা প্রথম সূত্র ব্যবহার করে তোমরা পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারো। এবার আমরা আরও একটি অঙ্ক দেখে নিচ্ছি। দেখো, এটি কিন্তু ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে, এখানে কতগুলো বিচ্ছিন্ন ডিসক্রিট ভেরিয়েবল দেওয়া হয়েছে এবং তারপর বলা হয়েছে যে তার পরিমিত ব্যবধান এবং ফলাফল নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রেও আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করে খুব সহজেই কিন্তু পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারি। দেখতে পাচ্ছ প্রথম কলামে আমরা যে উপাত্তগুলো, চলকগুলো, সেগুলো আমরা লিখেছি, সামেশন এক্স বের করেছি, এবং সেকেন্ড কলামে শুধুই সরাসরি এর বর্গটা আমরা লিখেছি। শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা কী করেছি, সূত্র অর্থাৎ পরিমিত ব্যবধান সমান রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার, এবং মান বসিয়ে খুব সহজেই কিন্তু আমরা পরিমিত ব্যবধানের মানটা পেয়ে গেলাম। এরপর যদি আমরা এর পরিমিত ব্যবধানের সহগ বা ব্যবধানাঙ্ক অর্থাৎ কোয়েফিশিয়েন্ট অফ ভেরিয়েশনটা বের করি, তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ব্যবধানাঙ্ক সমান হচ্ছে কি, পরিমিত ব্যবধান এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই কি এক্স বার বা মিন বা গড় ইনটু হান্ড্রেড। আচ্ছা, এবার দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখানো হয়েছে যে কিভাবে আমরা এটা পেলাম, অর্থাৎ গড় এক্স বার সমান কিন্তু হচ্ছে কি, যে আমরা জানি সামেশন এক্স বাই এন গড় কীভাবে নির্ণয় করে, এবং তারপর কোয়েফিশিয়েন্ট অফ ভেরিয়েশনটা আমরা মান বসিয়ে
পেয়ে গেলাম। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখলে যে কন্টিনিউয়াস এবং ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কিভাবে পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারি। এটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তোমাদের পরীক্ষায় সবসময় কিন্তু মিন ডেভিয়েশন অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে একটি প্রশ্ন আসেই, অর্থাৎ গড় ব্যবধান বা পরিমিত ব্যবধান থেকে একটি অঙ্ক কিন্তু পরীক্ষায় সবসময় আসে শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে, যেমন তোমরা দেখবে যে দুজন ক্রিকেট খেলোয়াড়ের খেলার রান দেওয়া হলো, অথবা দুজন শিক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত ফলাফলগুলো বিভিন্ন বিষয়ের দেওয়া হলো, এবং তারপর বলা হলো যে তাদের মধ্যে তুলনামূলকভাবে কে খেলায় ভালো করেছে, বা কে ভালো খেলোয়াড়, কে ভালো ছাত্র বা ভালো ছাত্রী এবং কেন, এটা ব্যাখ্যা করার জন্য। এরকম যদি কোনো অঙ্ক আসে, সেক্ষেত্রে তোমাদেরকে যা করতে হবে তা হচ্ছে তোমাদেরকে প্রথমে যে গাণিতিক গড় সেটি নির্ণয় করতে হবে, তারপর তাদের পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। নির্ণয় করে তাদের পরিমিত ব্যবধানের যে ব্যবধানাঙ্ক, অর্থাৎ কোয়েফিশিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটি বের করে যার ব্যবধানাঙ্কটা কম হবে সেই হবে সবচাইতে ভালো। কারণ আমরা জানি যে ব্যবধানাঙ্ক বা কোয়েফিশিয়েন্ট অফ ভেরিয়েশনটা যার কম হয় সেটি কিন্তু তুলনামূলকভাবে, সেখানে কিন্তু তুলনামূলকভাবে কম বিচ্যুতির পরিমাণটা থাকে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এখানে আমি মন্তব্যটা লিখে দিয়েছি যে আমরা জানি দুই বা ততোধিক বিস্তার পরিমাপকের তুলনামূলক আলোচনার ক্ষেত্রে যার ব্যবধানাঙ্ক কম সেটি অধিক ভালো বা স্থিতিশীল। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের এই ছিল আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে দেখলাম যে কিভাবে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হয়, সেটা ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে এবং কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে, এবং আমরা দেখলাম কিভাবে এর ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।